বিপিএল ফুটবলে বড় জয় পেয়েছে সাইপ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশের বিপক্ষে 6-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ক্রোশিয়ানির শিষ্যরা। মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনীর জয় 4-3 ব্যবধানে। 1-1 গোলে ড্র হয়েছে শেখ রাসেল ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। সব ম্যাচের খবর জানাবো মাহফুজুল ইসলামের রিপোর্টে। ঘরের মাঠ কিংস এরেনায় জয় পাওয়া হলো না শেখ রাসেল ক্রীড়া চক্রের। মোহামেডানের বিপক্ষে ম্যাচ শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো জুলফিকার মিন্টুর শিষ্যদের। মুহূর্তে এসে 21 মিনিটে স্বাগতিক ফরওয়ার্ড জুয়েলের ফিনিশিংয়ে শেখ রাসেলের ডাগআউটে উল্লাস। লিড ধরে রেখে বিরতিতে যাওয়া বেঙ্গল ব্লুজরা দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ। 80 মিনিটে গোলরক্ষক সুজন দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। এরপর এগিয়ে যাওয়ার বদলে উল্টো গোল খেয়ে বসে শেখ রাসেল। 88 মিনিটে বা প্রান্ত দিয়ে জাফরের দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে ফেরে সনলিনের শিষ্যরা। তাতে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। জাফর ইকবাল গোপালগঞ্জ মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনীর জয় 4-3 ব্যবধানে। ম্যাচের 34 মিনিটে পেনাল্টি থেকে মিসুয়ার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। 50 মিনিটে ওতানির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে 65 মিনিটে দানিয়েল কলিন্ড্রেস, 66 মিনিটে রাকিব হোসেন ও 75 মিনিটে রাফায়েলের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় লামোসের দল। 80 মিনিটে রাকিব নিজের জোড়া পূরণ করলে আবাহনী 4-2 এগিয়ে যায়। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে মিসুয়া নিজের জোড়া গোলটি করলেও ম্যাচের ভাগ্য বদলায়নি। রাজশাহীতে বাংলাদেশ পুলিশকে 6-1 গোলে বিধ্বস্ত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। জোড়া গোল পেয়েছেন গফুরব, এমেকা, ওমফন, উদো, ফাহিম ও সাজ্জাদ গোল করেছেন একটি করে। এই জয়ে 12 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে সাইফ স্পোর্টিং ক্লাব। মাহফুজুল ইসলাম, নিউজ 24।